দন্ডের হ্যাঁ কথা না বলাই ভালো বেশি আমি সেসব নিয়ে আমি খাঁটি না কাউকে কিন্তু এরা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন তারা নিজেরা এক একজন কি সরকারে আগে ইনক্লুডিং চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে বলছি ধরে নিন সবাই কথা বলছি আমি এবিপি আনন্দে এসে এভাবেই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তোলেন বুদ্ধদেব ভট্টাচার্য এ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায় পাল্টা মুখ খোলেন রাজ্য সরকারের মুখপাত্র ফিরহাদ হাকিম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তার মানসিক ভারসাম্য কতটা আছে সেটা একটা প্রশ্নের বিষয় মমতার সততা প্রশ্ন নিয়ে রাজনৈতিক চাপানউতোর যখন তুঙ্গে তখনই বৃহস্পতিবার নিজের ছবি বিক্রির হিসেব দিলেন মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা করে দেওয়া হলো 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় খরচের জন্য 10 লক্ষ টাকা রাজ্যপালের ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে বাকি টাকা স্প্যাস্টিক সোসাইটির হাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তবে ছবি বিক্রি করে মোট কত টাকা উঠেছে তা এদিন তিনি স্পষ্ট করেননি 2 জানুয়ারি টাউন হলে নিজের আঁকা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন মমতা বলেছিলেন নিজের আঁকা ছবি বিক্রি করেই যতটা সম্ভব পঞ্চায়েত নির্বাচনের জন্য দলীয় তহবিল গড়বেন তিনি সামনে পঞ্চায়েত নির্বাচন আছে সত্যি পয়সা নেই কিন্তু আমি ইচ্ছা করে যদি কেউ মনে করেন 1 লাখ 2 লাখ বা 3 লাখের ছবি বিক্রি করে সব হয়ে যায় বা এটা ভুল ধারণা আমি এক্ষুনি যদি কারো কাছে চাই নিশ্চয়ই আমাকে টাকা দেবে সে কিন্তু আমি সেটা না করে ছোট ছোট ছবি বিক্রি করেও যে আমি একটা ফান্ড করতে পারি তার থেকেই যে আমি পোস্টার কিনতে পারি ফ্ল্যাগ করতে পারি এটা একটা চেতনা পলিটিক্যাল পারপাস যদি বলেন আমাকে একটা পার্টি চালাতে হয় আমি চুরি করে পার্টি চালাবো না এটা আমার সিদ্ধান্ত মমতার আঁকা ছবি বিক্রি নিয়ে সিপিএম কটাক্ষ করতে শুরু করে তাদের দাবি স্বচ্ছতার জন্যই ছবির ক্রেতাদের নাম প্রকাশ্যে আসা উচিত গৌতম দেব খোঁচা দিয়ে বলেন মমতা কি মিকেলঞ্জেলো না পিকাসো ছবি আঁকবেন ছবি বেচবেন ওরে কি পিকাসো ওরে কি লিওনার্দো দা ভিঞ্চি ওরে কি মাইকেলঞ্জেলো আমি জানতে চাই মমতা ব্যানার্জি ছবি কতবার বিক্রি হয়েছে কারা কিনেছে সাহস থেকে হিম্মত থেকে মমতা ব্যানার্জি কাগজে ছাপা ওটা এক রকমের ফোলাবাজি ছবি আঁকা তার নেশা হলেও এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য যে আছে তা স্পষ্ট করেছেন খোদ মমতাই কিন্তু যেভাবে তার সততা নিয়ে প্রশ্ন ওঠার পরই তিনি ছবি আঁকার খরচের হিসাব দিলেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল এবিপি আনন্দ